দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। সবার জন্য রইল শুভেচ্ছা। কানাডায় নির্মিত এবং টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি ফ্লোরা সুচি। আশা করি সবাই ভালো আছেন আপনারা। আমন্ত্রিত অতিথি পর্বে আমাদের আজকের অতিথি বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বপ্নীল সজী। স্টুডিওতে স্বপ্নীলের সাথে কথা বলেছেন শাজাহান কামাল। দর্শক, আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশের উদীয়মান একজন তরুণ সঙ্গীত শিল্পী, রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বপ্নীল সজীব। আসুন তার সঙ্গে আমরা পরিচিত হই। স্বপ্নীল, কেমন আছো? আমি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি, তোমাকে পেয়ে এখন আরও ভালো লাগছে। আমারও আসলে যেটা হয় যে দেশে আমাদের দেখা হয়েছিল এরকমই একটি প্রোগ্রামে, সেখানে আমি ওখানে ছিলাম, আপনি গান শোনাচ্ছিলেন, আর আজকে সুদূর কানাডাতে এসে যে আপনার সাথে বসে এইভাবে গান গাইবো, এটা একটা মানে আমার খুব ভালো লাগার বিষয়। আমার কাছে খুব ভালো লাগছে। আরও আমাদের সঙ্গে আছে আমাদের অত্যন্ত প্রিয় তবলা শিল্পী সজীব চৌধুরী। টরন্টোতে সবাই ওকে চিনে। চলো আমরা কথায় যাই আর কি। তো কেমন লাগছে কানাডা এসে? আসলে সত্যি কথা বলতে কি, কানাডাতে আসব এটা তো আসলে রবীন্দ্রনাথের গান নিয়ে বা গান নিয়ে এই বয়সে তরুণ প্রজন্মের একজন শিল্পী হয়ে এটা আসলে অন্যরকম একটা ভালো লাগা। আর যখন আমি আসলাম 22 তারিখে, আমি এসেছি, অটোতে আমার শো ছিল, টরন্টোতে কালকে শো করলাম, মানে মানুষ এতটাই আমাকে আন্তরিকতা এবং ভালোবাসে ভরিয়ে দিচ্ছেন যে আমি খুবই মুগ্ধ। মানে আমি মনে হচ্ছে যে একখণ্ড বাংলাদেশেই এসেছি, আমি দেশের বাইরে যে আছি এটা আমার মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে আমি বাংলাদেশের সাথেই আছি। আচ্ছা, এইটা একটু সবাই জানতে চায় যে কোনো শিল্পী যখন আসে বা এরকম বসে আলোচনায়, তখন জানতে চায় যে এই সঙ্গীত শিক্ষাটা কোত্থেকে, কার কাছ থেকে শেখা হলো, কবে থেকে? আসলে গানের সাথে আমার আন্তরিকতা অনেক ছোটবেলা থেকে। আমার মা গান করতেন, আমার নানা কবি আনোয়ার করিম। আমি মূলত গান শিখেছি আমার খালার কাছে, আমার খালা লুৎফুন আর লতা, ওর কাছে আমি সব ধরনের গানই শিখেছি। তারপর আমি ছায়ানটে গান শিখি, শিল্পকলায় গান শিখি, আর কিছুদিন আমি বন্যাদি সাদিদার কাছে গান শেখার সুযোগ হয়েছে। বন্যাদি সাদি ভাইয়ের কাছে কি? হ্যাঁ, আমি ওনাদের কাছেই শিখতাম, মানে ওনাদের স্কুলে শিখতাম না, আমি ওনাদের কাছেই শিখতাম কিছুদিন। আচ্ছা, এই প্রসঙ্গে আমার একটা কথা মনে আসছে যে এখনকার নতুন প্রজন্ম, তুমি যে প্রজন্মের শিল্পী, আমাদের, আমরা তোমাদের আগের জেনারেশন, দেখা যাচ্ছে যে এই বয়সের শিল্পীরা একটু ব্যান্ড সঙ্গীত, একটু পশ্চিমা সঙ্গীত, ওই ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে ভিন্ন ধরনের গান গাওয়া, সেরকম একটা পরিস্থিতি তোমার জন্ম, তুমি বেড়ে উঠেছ, কেমন করে রবীন্দ্রসঙ্গীত, কেন রবীন্দ্রসঙ্গীত? মানে খুব ভালো একটা প্রশ্ন, মানে খুব ভালো লাগলো কথাটা শুনে। আসলে রবীন্দ্রনাথের গানের সাথে আমার আন্তরিকতা ছোটবেলা থেকে ছিল না। আমি ছোটবেলাতে 2 বার ফোক গানে গোল্ড মেডেল পেয়েছি জাতীয় শিক্ষা সপ্তাহে আর শিশু পুরস্কারে। আমি 2007 সালে প্রথম রবীন্দ্রনাথের গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের প্রতিযোগিতায়। তো ওই প্রতিযোগিতাটা একটু ভিন্নতর হয়, আপনি জানেন যে সেখানে 5টা গান দিতে হয়, জেলা থেকে, বিভাগ বিভাগ থেকে, তারপরে জাতীয়ভাবে হয়। তো আমি 4টা গান শিখেই নাম দিয়েছিলাম, একটা গান দিয়েছিলাম যেটা আমি জানি না, কিন্তু ওই বছরই আমি প্রথম মান পাই রবীন্দ্রসঙ্গীতে। ওই যে একটা ভালোবাসা তৈরি হলো যে আমি তো রবীন্দ্রনাথের গান গাইতে পারি, মানে অনেকেরই একটা ধারণা থাকে যে যে শিল্পীটা রবীন্দ্রনাথের গান করেন বা নজরুলের গান করেন সে হয়তো বা পল্লীগীতি গাইতে পারে না বা আধুনিক গান গাইতে পারে না, মানে এই ভাবনা থেকেই মূলত প্রথমে আমার অংশগ্রহণ করা ছিল যে আমি গাইব রবীন্দ্রসঙ্গীত। তারপরে যখন আমি 2007 সালে এটাতে অংশগ্রহণ করে আমি প্রথম মান পেলাম, তারপরে না আমার ভালো লাগা এবং আমার কনফিডেন্স লেভেল বেড়ে গেল। তারপরেই আমি 6-9টে গান শিখেছি, তারপর আমি 3 বার সম্মেলন পরিষদে প্রথম মান পেয়েছি, বাংলাদেশের চ্যানেল আইতে একটা নবগানে নবপ্রাণে বলে 2012 সালে রবীন্দ্রসঙ্গীতে প্রতিযোগিতা হয়েছিল, যেটা দেশব্যাপী এবং রবীন্দ্রনাথের গানকে আধুনিক করেছিল, বন্যা দিয়ে ওটার
প্রধান বিচারক ছিলেন, তো সেখানে আমি টপ ফোরে ছিলাম। তো তারপর থেকেই চলছে গান। আর সত্যি কথা বলতে কি, যে রবীন্দ্রনাথের গান গিয়ে যে একটা শান্তি পাই এটা অন্যান্য গানেও পাই, কিন্তু রবীন্দ্রনাথের গানের শান্তিটা আমাকে বেশি, আমাকে একটা প্রশান্তি দেয়, যার জন্যই রবীন্দ্রনাথের গানটাকে ভালোবাসি। তাহলে এই ট্রানজিশনটা হয়েছে ন্যাচারাল ওয়েতে, মানে যেরকম গান শিখে মানুষ, যে আমার বাচ্চাকে আমি রবীন্দ্রসঙ্গীত শিল্পী বানাবো, সেই হিসাবে ছোটবেলা থেকে রবীন্দ্রনাথের গানের স্কুলে বা শিক্ষকের কাছে দেয়া, সেটা না হয়ে তোমারটা ন্যাচারাল ওয়েতে সত্যি আমার আস্তে আস্তে করে অজান্তেই। সাধারণ ভাই, আর একটা জিনিস আমার মনে হয়, আমি জানি না আপনি একমত হবেন কিনা, আমার এখনও সব ধরনের গান শুনতেই ভালো লাগে। এটা ডিপেন্ড করে আমার মুডের উপর, আমি কোন সিচুয়েশনে আছি। রবীন্দ্রনাথের গান তো আমার ভালোই লাগে, কিন্তু আমার কিন্তু পল্লীগীতি শুনতেও ভালো লাগে, আমার পশ্চিমা দেশের গান শুনতেও, আমি জ্যাজের খুব ফ্যান, আমি জ্যাজ মিউজিক শুনতে পছন্দ করি, তো এটা আমার বাই ন্যাচার আমার মধ্যে আছে। সো কিন্তু আমি রবীন্দ্রনাথের গানকে ভালোবাসি, কিন্তু আমি অন্যান্য গানকেও শ্রদ্ধা করি, আমি শুনতে খুব পছন্দ করি। সব গানই তো সুরে হয়। সেটাই সেটাই, আসলে গান সুরের তো কোনো বাউন্ডারি নাই। সেটাই, হ্যাঁ। সো সুর তো সুর একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে চলে যাবে, সেখানে মিলেমিশে একাকার হবে। সত্যি কথা হলো, এবার আমরা বোধহয় একটা গান শুনতে পারি, ছোট্ট করে একটু গান গাই। পূজা পর্যায়ের একটি গান, মহিষীর ভজন থেকে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন আনন্দলোকে মঙ্গলালোকে, যে ঋগবেদ থেকে উনি লিখেছিলেন, আমি সেই ঋগবেদটাও গাইছি আর গানটিও ছোট্ট করে শোনাচ্ছি। Samanam mantra
একটা কথা মনে আসলো আমার, এটা অনেকেরই হয়তো মনে আসে যে বাংলাদেশে তো এখন অনেক গানের স্কুল, তাই না? আগে ছিল হয়তো বড় কয়েকটা, যেমন ছায়ানট, বাফা, সুরের ধারা বা সঙ্গীত ভবন ইত্যাদি। এখন তো কয়েকশো স্কুল আছে গানে ঢাকায়, এবং আমি যতটুকু জানি সব স্কুলে কিন্তু রবীন্দ্রসঙ্গীত শাখায় অনেক স্টুডেন্টস গান শিখে, এবং বেসরকারি সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও এখন আছেই আছে আছে তো এখন আমাকে আমাদের একটু জানতে ইচ্ছা হয়, বিদেশে আমরা যারা থাকি তাদের অনেকেরই মনে প্রশ্ন জাগে যখন আমরা দেখি মিডিয়াগুলোতে এই রবীন্দ্রনাথের গান বা নজরুলের গানের জন্য যে বরাদ্দকৃত সময় সেটা আমাদের কাছে মনে হয় না পর্যাপ্ত। সত্যি এই চর্চার দিকটা, শেখার দিকটা আর প্রচারের দিকটা, এটা সম্বন্ধে তোমার ব্যক্তিগত অভিমত কি? তুমি কি সন্তুষ্ট? তোমার কি মনে হয় আরো বেশি? না, সত্যি কথা বলতে কি সাজেন ভাই, আপনি নিজেও যান দেশে, আপনি না গেলেও তো আপনি টিভিতে তো দেখা যায় যে কিছু চ্যানেলের সকালে একটা মিউজিক্যাল প্রোগ্রাম হয় প্রায় চ্যানেলে, সেখানে দেখা যায় যে রবীন্দ্রনাথের গান নজরুলের গানের প্রচারটা আছে, কিন্তু যে মেইন লাইভ প্রোগ্রামটা রাতে হয় 3 ঘন্টা 4 ঘন্টা, সেখানে আমি রবীন্দ্রনাথের জন্মদিন মৃত্যুদিন বা নজরুল ইসলামের জন্মদিন মৃত্যুদিন ছাড়া কিন্তু সেইভাবে কিন্তু তারা আয়োজনটা করেন না। আর যদিও করে থাকে, আমরা যখন যাই গান টান গাইতে তখন দেখা যায় যে আমাদেরকে অন্যান্য গানও গাইতে হচ্ছে, যে শিল্পী মানে অনেক অগ্রজ শিল্পীরা দেখা যায় যে কিছু পুরনো দিনের বাংলা গান গাইছেন বা অন্য গান গাইছেন, শুধু রবীন্দ্রনাথের গানের জন্য তারা ওই রকম বড় টাইমটা দিতে চান না। আমি জানি না, কিন্তু চর্চার দিক থেকে তো আমরা কোনো অংশে পিছিয়ে নেই। আমরা পশ্চিমবঙ্গেতে আমার যাওয়ার সুযোগ হয়, পশ্চিমবঙ্গের সাথে তাল মিলিয়ে কিন্তু আমাদের শিল্পীরা গাইছে, আমাদের ইয়াং ট্যালেন্টরা কিন্তু শিখছে, তাদের মধ্যে কিন্তু ভালোবাসা আছে শুদ্ধ গানের জন্য। কিন্তু এই চ্যানেলের সত্যি এটা খারাপ লাগে যে আসলে জন্মদিন মৃত্যুদিন বা বিশেষ দিনকে কেন্দ্র করেই আমাদের সুযোগটা হয়, সবসময় সুযোগটা হয় না। আমি মানে অনুরোধ করব যে সবসময় বলি যে আমাদের রবীন্দ্রনাথের গান বা নজরুলের গান, এই যে শুদ্ধ ধারার গানগুলোকে আপনারা প্রচার করুন, এবং যারা নতুন শিল্পী আছে তাদেরকেও সুযোগ দিন। না হলে কিন্তু একটা পর্যায় পর শিল্পী তালিকা কিন্তু একরকমই থাকবে আর বাড়বে না। নতুন শিল্পীদের মধ্যে আগ্রহটা যদি না থাকে, তারা যদি প্রচারের সুযোগ না পায়, তারা কিন্তু আগ্রহটা হারিয়ে ফেলবে। তারপরেও দেখা যাচ্ছে যে নাম্বার অফ স্টুডেন্টস কিন্তু আছে যথেষ্ট, সেটা কিন্তু দেখা যায় যে বেশিরভাগই রবীন্দ্রনাথের গানের স্টুডেন্ট। মানে এটা একটা অদ্ভুত ব্যাপার যে রবীন্দ্রনাথের গান শেখার মানে আমাদের প্রজন্ম এত আন্তরিকভাবে রবীন্দ্রনাথের গানকে গ্রহণ করছেন। তাহলে দেখা যাচ্ছে যে যারা এটা নিয়ে ভয়ে আছে যে এভাবে করতে করতে কি রবীন্দ্রনাথের গান কি আস্তে আস্তে হারিয়ে যাবে, সেটার সম্ভাবনা খুব বেশি আছে বলে মনে হয় না, কারণ চর্চা তো হচ্ছে। আর ভাইয়া ভয়ে কারা আছেন, মানে আমাদের অগ্রজ শিল্পীরা নাকি শ্রোতারা? শ্রোতারা দর্শকদের মধ্যে একটা ভীতি আছে যে এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা রবীন্দ্রনাথের গান বা নজরুলের গানের প্রতি অতটা ঝুঁকছে না। এবং আমি শিল্পীদের, আমাদের যারা বরেণ্য শিল্পীরা তাদের মাঝেও এই ধরনের হতাশা দেখি, তা আমার মনে হয় তাদেরও কিন্তু একটা কর্তব্য আছে যে তারা কিন্তু ইয়াং শিল্পীদেরকে যদি প্রমোট করেন তাহলে কিন্তু এই ভীতিটা তো কমে যাবে। আজকে একটা শিল্পীর গানের গান শেখার বয়স 10 বছর, সে 2 বছর ধরে টিভিতে গাইছেন, আর যে শিল্পীটা 40 বছর ধরে গাইছেন তার সাথে তো ফার ডিফারেন্স হবেই, তার অভিজ্ঞতাই তাকে অনেক দূরে নিয়ে যাবে। তো আমার মনে হয় যে আমাদের বরেণ্য শিল্পীদেরকেও উচিত যে নতুন প্রজন্মকে স্নেহ ভরা দিয়ে নারিশ করে তাদেরকে কিন্তু সুন্দর করে তোলার, তাদের গানটাকে সুন্দর করে তোলার, তাহলে কিন্তু এই সংকটটা থাকবে না। তাহলে হয়তো এক সময় মিডিয়া, হ্যাঁ মিডিয়া তো এগিয়ে আসবে, আর মানে চ্যানেলগুলো তো আসলে ভালো কাজ চায়, হয়তো বা সুযোগটাও পায় না তারা সবকিছু মিলিয়েমিশে, কিন্তু তারা কিন্তু প্রমোট করতে চায়। নাহলে এই যে আমি যে এত দূরে আসলাম, আপনারা এই যে বাংলা টিভি যে আমাকে একটা সুযোগ করে দিল, এটা তো আমার জন্য আসলে একটি বড় পাওয়া যে আমি আমার গানকে নিয়ে, আমার বাংলাদেশকে নিয়ে আমি এখানেও
ভ্রমণ করার একটি সুযোগ পাচ্ছি। এটার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাতে হয় যে আপনারা প্রবাসেও আমাদের বাংলা সংস্কৃতিকে প্রচার প্রসার করছেন। হ্যাঁ, সেখানে শিল্পীরাও সহযোগিতা করে, সেই জন্যই বোধহয় সেটা সম্ভব হচ্ছে। তুমি এসেছো, তুমি না আসলে তো আর এটা হতো না। না, আচ্ছা তাহলে আমরা আরেকটা গান শুনি। হ্যাঁ, এবার একটা গান শোনাই। কবিগুরু তো অনেক জায়গা থেকে ইন্সপায়ার হয়েছেন এবং ওনার গান থেকেও মানুষ অন্যান্য পরবর্তীতে গীতকবিরা অনেক গান সৃষ্টি করেছেন। হরিদাস স্বামীর লেখা একটি দ্রুত অঙ্গের গান থেকে উনি বিপুল তরঙ্গ রচনা করেছিলেন, পূজা পর্যায়ের গান। আমি একটু চেষ্টা করছি। বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদবে রিয়া মগ্ন করি, অতীত নাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একি আনন্দ বাংলাটেলিভিশন.net আমাদের ওয়েবসাইট। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় অনুষ্ঠান দেখতে লগ অন করুন। পল্টু কুমার শিকদার, বাংলাভাষী ক্যানাডিয়ান ব্যারিস্টার। ইমিগ্রেশন, পার্সোনাল ইঞ্জুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। বাংলা মিডিয়া, বাংলা বই, পত্রিকা, গানের সিডি, নাটক ও সিনেমার বিপুল সমাহার ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায়। বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ। 3000 ড্যানফোর্থ এভিনিউ, টরন্টো। একটি স্বপ্নিল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম, আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। দেখছেন রবীন্দ্রসঙ্গীতের শিল্পী স্বপ্নিল সজীবের একটি বিশেষ সাক্ষাৎকার। অন্য একটা প্রসঙ্গে চলে যাচ্ছি এখন। তোমার অল্প কিছুদিন, কয়েক মাস বা এক বছর আগে বোধ হয় একটা ভিডিও বা অডিও ভিডিও একটা কাজ বের হয়েছে, আমরা অনেকেই দেখেছি, সেগুলো ইউটিউবে আছে, বিভিন্ন মিডিয়াতে গেছে। সেটি হচ্ছে কলকাতার একজন শিল্পীর সঙ্গে,
এই ভিডিওটা বের হওয়ার পরে নানা দিকে নানা কথা হয়েছে, সেগুলো আমরা দেখেছি মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, সেখানে সমালোচনাই করা হয়েছে। তুমি এবং তোমার যে কো আর্টিস্ট ছিলেন ইমান চক্রবর্তী, বিশেষ করে তোমাদের কাপড় চোপড় এবং যেভাবে অভিনয় করে গান করেছো সেগুলোকে অনেকে সমালোচনার চোখে দেখেছে, নানা কথা হয়েছে। আজকে বাংলা টেলিভিশন কানাডার এই মাধ্যমে তুমি কি, তোমার কি ভাবনা থেকে তুমি করেছো বা কি ভাবনা সেটা বলতে চাই যে সমালোচনাটা কি নিয়ে হয়েছে? মানে আমার, আপনি ভিডিওটা দেখবেন যে প্রথম অর্ধেক অংশে আমরা একেবারে আটপড়ে শাড়ি পরা, আমি পাঞ্জাবি পরা, আমরা একটা পুরনো বাড়িতে তুমি কোন কাননের ফুল গাইছি। তার পরবর্তী পরের প্রশ্নে সেটাতে ইমন একটা স্কার্টের মতো পরা, আমি শার্ট প্যান্ট পরা। তো রবীন্দ্রনাথ ঠাকুর কি কোথাও বলে গেছেন যে আমার গান গাইতে হলে শার্ট প্যান্ট পরা যাবে না? আমার মনে হয় না, কোথাও বলেননি। আর আমাদের যে অগ্রজ শিল্পী থেকে শুরু করে এখনকার প্রজন্মের যারা আছেন, আমি এই সেট থেকে বেরিয়ে গিয়ে কিন্তু আবার শার্ট প্যান্ট পরব। তো আমার বাস্তবতাতে আমি শার্ট প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছি বা আমি যেই পোশাকটাতে স্বাচ্ছন্দ্য বোধ করি সেই পোশাকটা পরছি। আমি গান গাইবার সময় কেন আমাকে পাঞ্জাবি পরতে হবে এরকম কোনো কথা কিন্তু কোথাও মেনশন করার লেখা নেই, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর নিজে এতটাই আধুনিক ছিলেন ওনার সময়। উনি বিলেতে যেতেন, উনি বড় বড় কুর্তা পরতেন, উনি বিভিন্ন স্কটিশ ফোক থেকে গান উনি নিয়ে অনুপ্রাণিত হয়েছেন। উনি ওনার লেখাতে এত মানবতার কথা বলা, কোথাও কিন্তু সামান্য পোশাক নিয়ে কোনো নেতিবাচক কথা কিন্তু উনি কখনো বলেননি। এটা আসলে আমাদের কিছু কতিপয় শিল্পী যারা এরকম একটা সারাউন্ডিং গড়ে তুলেছে যে রবীন্দ্রনাথের গান গাইতে হলে আমাকে শার্ট প্যান্টই পরতে হবে, তাহলে তো তরুণ প্রজন্মের কাছে গানটি পৌঁছাবে না। আপনি আজকে, আমি, স্বপ্নীল একটা প্রজন্মতে আছি, এর পরবর্তী প্রজন্ম তো আরও আধুনিক হয়ে যাবে। তো আমি বলতে চাচ্ছি যে আমি যেরকমভাবে কমফোর্ট ফিল করি গানটি গাইতে, আপনারা আমার গানের বিষয়ে আসেন, আপনারা আমার কেন, অন্যান্য শিল্পীদের সুর স্বরলিপির বিষয়ে আসেন। সুর স্বরলিপিকে অক্ষুণ্ণ রেখে কিন্তু গানের কাঠামো তো একজন শিল্পীই ভরবে। তো আমি আসলে এটাতে, যারা সমালোচনা করেছেন তাদেরকে সাধুবাদ জানাই যে তারা দেখেছেন বিধায় আমার ওই গানটি 5 লাখ ভিউ হয়ে গেছে। মানে রবীন্দ্রনাথের গানের 5 লাখ ভিউ ইটস নট এ ম্যাটার অফ জোক, মানে এটা হয় না ইউজুয়ালি। যেটা ব্যান্ডের গান টানে আমরা দেখি যে 5 লাখ 10 লাখ ভিউ হয়, রবীন্দ্রনাথের গানে 5 লাখ ভিউ হয়েছে। আর ইমন তো সম্প্রতি ভারতের জাতীয় পুরস্কারও পেয়েছে। জাতীয় পুরস্কার, ভারতের সর্বোচ্চ সম্মাননা ফিল্ম মে যেটা দেয় সে জাতীয় পুরস্কার পেয়েছে। তো আমি মনে করি যে রবীন্দ্রনাথের গান যারা শোনেন বা যারা রবীন্দ্রনাথের গানকে ধারণ করেন তাদের মানসিকতা অনেক বড় হওয়া উচিত আকাশের মতো। রবীন্দ্রনাথের নিজের ভাবনা যেমন আকাশকে ছাড়িয়ে ওনার ভাবনা, মানে সুখে দুঃখে যেখানেই থাকি রবীন্দ্রনাথকে কিন্তু খুঁজে পাই। তো সামান্য পোশাক নিয়ে বা একটা শিল্পীর চলাফেরা নিয়ে তাকে না জাজ করে শিল্পীটা কীরমভাবে গানটা গাইছে বা গানে তার কোথায় খুঁত আছে সেই ব্যাপারগুলো তুলে ধরা, বা নতুন শিল্পীদেরকে এনকারেজ করা যে আসো তোমরা রবীন্দ্রনাথের গানটা গাও, আসো আমরা তোমাকে সুযোগ করে দিচ্ছি যে তুমি আমাদের সাথে এখানে এসে গান করো। তো এই বাধাটা যদি আমরা, এই বাধার পথটাকে সুগম করতে পারে তাহলেই মনে হয় আরও ভালো হবে। আর আমি যারা সমালোচনা করেন তাদেরকেও সবসময় সেলুট জানাই যে তারা দেখেন বলেই আজকে আমাদের গানের প্রচারটা হচ্ছে, আর যারা ভালোবাসেন তারা তো ভালোবাসেনি। আর আমি কখনো না, আসলে আমি খুব মুক্তমনা পরিবারেই বড় হয়েছি, আমি পোশাক বা ধর্ম নিয়ে কখনোই, এগুলো আমার কাছে কখনোই কোনো কিছু ম্যাটার করে না। যে যেটাতে কমফোর্ট ফিল করে সে সেটাতে গানটি করুক না কেন। এখন একজন, আমাদের আজকের অনুষ্ঠানের সময় প্রায় শেষ শেষ করতে হচ্ছে, আর একটু কথা বলতে পারলে ভালো লাগতো, আরও অনেক কথা জানা যেত। অনেক অনেক ধন্যবাদ জানাই বাংলা টেলিভিশন কানাডাকে, আমার সাথে সজীব ভাই তবলা বাজালেন তাকে, নেপথ্যে যারা আছেন তাদেরকে, সাজ্জাদ ভাইকে ধন্যবাদ জানাই, এবং সবশেষে প্রিয় শিল্পী, প্রিয় মানুষ সাজান ভাইকে ধন্যবাদ জানাই। তোমাকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আজকে একটু সময় দেওয়ার জন্য। সজীব অনেক ধন্যবাদ।
তোমার খোলা লাগিয়ে পালে ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী অনুষ্ঠান ঠিক এক পক্ষকাল পর একই সময় একই চ্যানেলে দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন।